السلام عليكم. السلام. الحمد لله الذي خلقني من أصحاب المسلمين وأرحام المسلمات، ومن علينا ببشر سيد الأنبياء وعبد الرسل والإيمان بمن هو الآية الكبرى لمعتبر، ومن هو النعمة العظمى لمقتبل، وأنزل عليه قرآنا عربيا غير ذي عوج ليكون للعالمين نذيرا، وشق له من اسمه ليجله فضل عشم ممكن، وهذا محمد وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. أشكره على ما هداني للإسلام وأحياني عليه، وفقني لاقتباس أنوار العلماء الصالحين وأولياء الكاملين خلفاء الشيخ أحمد الفاروقي النقلندي المجدد الجلساني وسيد السنة محي الدين عبد القادر الجيلاني وسيد السيد الفاضل الكامل معين الدين حسن صندلي رحمة الله تعالى عليه الإسلامي أجمعين. أرجو من فضله تعالى أن يميتني على اتباعهم ومحبتهم ويلهقني بهم في دار القرار، وما ذلك على الله بعزيز. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه، ولا تعد عيناك عنهم، تريد زينة الحياة الدنيا، ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم، صلى الله على محمد صلى الله عليه. صلى الله على محمد فإنه شمس بدر وكواكبها يزهر نارها للناس في الظلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا أكرم الخلق مالي من ألوذ به
سواك عند حلول الحافظ الأمين صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله সভাপতি মুয়াজ্জাম হাজির নেতা আল্লাহ পাকে আমরা পীর মুর্শিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলী তাজকিরা মাহফিল সভা সরসভা মাহফিল আমরা আল্লাহর দরবারে আল্লাহ মহবুবা দুনিয়া থেকে যাওয়ার বলে এরার সঙ্গে আল্লাহর বাস্তি মহব্বতের মাধ্যমে আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা এই আলোচনার মাঝে তারা আল্লাহর মাহবুব তারা জিন্দগিতে হইল জুহুদর জুহুদ শিক্ষা দিবার লাগে মানুষের জাহির পালাইবার লাগে এরা জীবনে অনেক ত্যাগ স্বীকার করিয়াছে এরার বয়স বরকত সমানভাবে উপার্জন হলেও জারি থাকে ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি তার আল মুদখল কিতাবুল আসওয়াদ ফাইনা বরকাতাসালিহিনা আল্লাহ মাহবুব সমানভাবে প্রয়োজন মহব্বত সম্পর্ক মাধ্যমে এই রহি বয়স মানছে লাভ জিয়ারতের মাধ্যমে লাভ হলে যার কারণে আমরা আল্লাহর মাহবুব বান্দা হলো জিয়ারতের উদ্দেশ্যে দূর দূরান্ত কি সফর করি জিয়ারতের উদ্দেশ্যে সফর করা আমরা হানাফী মাযহাব আল ফিকহ কিতাব হলো বর্ণিত আছে এইটা উত্তম খাস আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি মানুষ যে যায় উদ্দেশ্য যত বহর হইব ফায়দাও হরিবার লাভ এমনকি আল্লাহর মাহবুব দা যদি হয় তার মুলাকাত হয়েছে যে হরিমান খালিশ করতে যাইব এই হরিমান তার নিয়ত অনুযায়ী উপকৃত হইব এই সম্পর্কে একটা ঘটনা আপনারা সামনে তুলিয়া ধরলে ভালোভাবে বুঝতে পারবা এখন সে বাহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন বালক দুইজন মানুষ এক বুজুর্গের জিয়ারত লাগি যাইরা তার লগে সাক্ষাৎ করবার লাগি যাইরা জিয়ারত শব্দ যেটা এটার তোর সাক্ষাৎ আরবি মানুষে যেগুলো লাগাও পরিদর্শন করার তারা জিয়ারত করে এর লাগি রসুল আলী
আর মনে হইল যে আমি যদি বুজুর্গ লোকের দেখা করিয়া যাই তো আমার উদ্দেশ্য ঠিক রইল না, আমি আইসি হইল হবে আর দেখা করিয়া গেলাম কি আমার গজলিত যাইব, গজলিত থাকি আইব দেখা করবার লাগি আবুল হাসান খারকালি ছিল। আবুল হাসান খারকালি রহমতুল্লাহ আলাইহির লোকে মোলাকাতের লাগি এসে আইতা আপনার মুর্শিদ সম্পর্কে আমার কিছু খোকা হইলে আমার মুর্শিদ সম্পর্কে পিতা হইতাম আমার মুর্শিদ সুলতান মাহমুদ গাজী গজনবী রহমতুল্লাহ আলাইহি হইলা বিষয়টা আমার বুঝো হইছে না, কারণ আল্লাহর মুর্শিদ দেখছে দেখে হেদায়েত হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফির হলেও দেখছে তো তারা হেদায়েত হইছে না, বহুত কাফির আছে না, আবু জেহেল আবু লহব উতবা শোয়বা আছে না, আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি হল সুলতান মাহমুদ, তুমি যেটা বুঝো না এই কথা তোমার জবান দিয়ে হইও না যে আল্লাহর হাবিব রে কাফিরে দেখছে আর কাফির হেদায়েত হইছে না, কাফিরে দেখছে যে ঘটনাটা হইছে এটা ভুল হইছে, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তুমি কি কুরআন পড়ছ? আল্লাহ কুরআনে পাক কয় ওয়াতারাহু ইয়ানজুরুনা ইলাইহি লা ইয়ুবসিরুন, নবী তুমি দেখো তোমার মা মুনাফিক বলে সাহ কিন্তু তোমারে দেখছে না, কথা বুঝিল না, মুনাফিক তো আরো হাসলত কিন্তু কোরআন শুনিব শুনে মুনাফিকগুলো আছে, মুনাফিক হলে আল্লাহ রবিবলে দেখছে না, তুই দেখলো না কিনা বার বন্ধু লোকে রইল মসজিদে বইয়া আল্লাহ লোকে ঈর্ষা ধরবাইয়া তারা খানা খাদি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কইলা ওদের পেরালে ঠান্ডে বসিতে বা হলো তো দাজিরি কুতুব হয়ে যা আসলা হলে কেউ ঠেকব দরিয়া কেউ দাঁড়ের দরিয়া কেউ গোদলার দরিয়া বসিতে বা হয়ে গেছে, আল্লাহ হয় চুরাত দুগা হাইলা আল্লাহ আল্লাহ নবীর সুপারিশ করিলেন আমি বলবো
জীবিত আছে, যত শক্তি ছিল তার চেয়েও হাজার গুণ বেশি শক্তি নিয়ে কোন শরীরে জীবিত আছে। আমরা মনে করতে পারি আমরা যদি আমাদের সীমানাকে আমরা ছোট করা উচিত হয়, কারণ এরা কিছু সংখ্যক লোক আর আস্তে আস্তে তাদের দলে বিভিন্ন কৌশলে মানুষকে বিড়াচ্ছে। নথবা শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইল হজ কিতাবে লিখেছেন যে মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে, শুধু নবী পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা সত্যি উত্তম। এবং এটাই তিনি বলছেন আমাদের আমাদের ফতোয়া হল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া। আমরা তাদেরকে বাদ দেওয়া বা মূল ধারণা রাখা উচিত নয়। কেউ যদি সেই বক্তব্যে ফিকিরে কেউ যদি বলে যে আরবের উদ্দেশ্যে যাওয়া না যায়, তবে আমরা বলব অন্তত পক্ষে তোমাদের আসলাফের সাথে তোমরা নাই, তোমরা নতুন মজহব তোমাদের বলেছ। আমরা খেলো মদিনা শরীফে আমাদের মদিনা শরীফের জিয়ারতের জন্য মানুষ এত পাগল পড়া কেন? কারণ রসুল সব নিজে ইসার করতেছেন সমস্ত দুনিয়ায় ছড়িয়ে পড়বে, আর রসুল বাকের রুহের সাথে তাদের যে সম্পর্ক সেই টানে সমস্ত পৃথিবী থেকে মুসলমান মদিনা শরীফে গিয়ে সমবেত হবে। ইল্লা ইবাদা লায়ারুজু ইলাল মদিনাতি কামা তারুজু হাইয়াতু ইলা হুজরিহা। কারণ আরো অনেক কারণ যে জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য অপেক্ষা করে উম্মতের জন্য, আর আমাদের সৌভাগ্য শুধু উম্মতে মুহাম্মদীর নয় পৃথিবীবাসীর সৌভাগ্য যে আল্লাহর নবীর কারণে আমাদের এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যা আরশে আজিম থেকে আরো মূল্যবান। এই জায়গা কোন জায়গা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চিরনিদ্রায় শায়িত হয়েছে, আরাম ফরমাইয়াছে, যে মাটির সাথে রসুল বাখের বচন মোবারক ফিরে গেছে সে মাটির টুকরার দাম আল্লাহ তালা সে মাটির টুকরার দাম আর সে আজিম দেখেও আরো বাড়িয়ে দিয়েছে। এটা হলো আবেগর কথা, এটা হলো হদিদ নাকি দেখা যাক। শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার হুজাইল হক এটা বলে তা একটু লিখে সামনে লেখো একশো যে জমিনের টুকরার লগে আল্লাহ ভবিষ্য ইসলামের বদল হওয়ার লাগছে এ মাটির টুকরার দাম আর সে আজিব থাকি বেশি দূরে হওয়ার সময়। কারণ আল্লাহ নবী ইজ্জতর আলোচনা শুনবে আর বেজ্জতালা এর লাগে আমরা গর্বিত
তুমি তো শিরিক করে দিচ্ছ, কারণ আল্লাহ আরশের মধ্যে আল্লাহ বইলে গেল দাম বেশি বলে দেবে। এটা কিন্তু আবরার আহলের সুন্নতের আকীদা নয়। আবরার আহলের সুন্নতের আকীদা হইল আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, এটা হক, আল্লাহ ইস্তাওয়া হওয়াইছেন, এটা হক। কিন্তু এটা কিভাবে আমরা জানা নাই, আল্লাহর সব ব্যবহার যদি আমরা জানি নিতে পারতাম, কিন্তু আমরা আল্লাহ সেটা শুধু শেখুল হাদিস বলেন নাই, হাদিস তাফসীর হেকার 27 জন ইমাম বলেছেন আল্লাহর হকিকত তারিফ উঠলে ও আপনার মুনাফিক হলে রসুলের বাদশাহ ইসলামের হেও গতিবন্ধ হরমান লাগে সব সময় তারা চেষ্টা করে। আমি এজন্য বলছি আর বোখারি জুড়ি বলল আছে বুখারী শরীফ কিতাবুস সুন্নাহ
দুই নম্বর ফসল প্রথম নম্বর হাসি বলো একটা দিদি বলতে আল্লাহ নবীর আলোচনা করতে বেয়াজুল খান বুঝলে যদি তার ভিতরে থাকি মুনাফিকই বানাই যায় এরা বাড়তে পারে পেশাব দোয়ার খুললে তার গা জ্বালা শুরু হয় ফুল মোবারক ছুড়লে গা জ্বালা শুরু হয় তাদের জেলে রাখা উচিত রসুল বাগের পেশাব মোবারক ফুল মোবারক সব ভাগ আমাদের গজবের বা অন্য গজবের ফটোয়ার কিতাবে আছে একটা কথা হই আপনারা মনে করতে পারেন যে একটু দুর্বল আগে বলি লাগে যে ফেলে হয়ে যাবে আজমি হরব আল্লাহর হাবিবর জবাবটা কি শুরু করিয়া একগুলো মানুষের চেষ্টা করছে আল্লাহর নবীর রূপে কোন সম্পর্ক না রাখি আপনারা দল ভাব করছেন যদি আমি বুঝাইতে পারি না হজুরে হুনাইনের যুদ্ধ তো শিবির প্রচুর গরিব মুসলমান আল্লাহর হাবিবের হাত আইছে আল্লাহর হাবিবের সবরে গরিব মুসলমান বিষয় তার সবচেয়ে প্রিয় মানুষ মদিনার হলে সুযোগ হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার অনুমতি দেখবাই উনাফিকের কর্তব্য বলেছি তোমাদেরকে চেষ্টা করে ছাড়বে কিভাবে করবো কত খরমের যুদ্ধ তোমরা তো পরাজিত হয়ে গেছ কাল বিশাখা তারা বিজয় খরম মুখ্যমন্ত্রী করা হচ্ছে হচ্ছে কিনা খারিজি আল্লাহ নবীর বাকিয়াছে কয় বলে তুমি ইচ্ছা বসলাচ্ছে তো উদা কোন নবী তার কাছে ভিড় উমর দিয়ে হইয়া সুরেল্লাহ জানি আব্দুল হাজার মুরাবি এ মুনাফিকে গর্জন আমি উড়িয়ে দে আল্লাহ নবী ওই দায়িত্বে বাড়িয়ে না পারলে বলছে ওই বা মহাপতে তার সক্রিয় বলে বাড়ি না ওই হলো এগুলো চলে সিডিয়া রাখো তু কারো সালাত মহাজিকুম জব্বে সালাতহি ও তু কারো সিয়াম মহাজিকুম জব্বে সিয়ামহি সুরার নবাজ রোজা তারার নবাজ রোজার সামনে কোনো হিসাব হচ্ছে না তুমি যাই হলো যদি আচ্ছা
আগে সতর্ক করিয়া দিস আমি আরেকটা হাদিস আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভক্তর বুয়া আমরা হকে সুবহানাল্লাহ
শুধু কুরআন শরীফ পড়বো বুজুর্গ হলে যে বুজুর্গ হলে আল্লাহ হাবিব শেষে দেখাইলা যে আবার আমি বেশি সব পরিবার লাগে দুইটা ভাতর আজিয়ার আর আরেক আমি দুইটা ভাতর আজিয়ার একটা আমার লাগি আলি আর একটা আমার লাগি আমি আলিয়ার হয়েছে এদিকে যুদ্ধ আরম্ভ হয়েছে আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলিহি
হযরত আলী ও সাদা রাদিয়াল্লাহু আনহু নিজে বাছল আলীকে সাহায় হবে সুবহানাল্লাহ যে আল্লাহ সিংহ আল্লাহর নবীর সিংহ বাছল আমার মধ্যে আর বাটর অবস্থা কি রইছে বুঝছি বলিউ বইয়া ঘোড়াইয়া কুরআন শরীফ তারা লাঠির মাঝে বাদকে দিয়ে মানুষ যে কুরআন শরীফের হোসলা করবো আরো খারিজি নবীর আসলা আসলে করবো খালি কুরআন 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 হয় দাদা কথা লোকে খালি হয় কুরআন কুরআন হইতে হইতে উল্লা কোরআন কোরআন হয় হাসা কুরআন আল্লাহ সৃষ্টির লাগি আল্লাহ নবী রহমত ই সৃষ্টি শুধু উম্মতে মুহাম্মদীর মধ্যে সীমিত নয় এই সৃষ্টির মধ্যে 124,000 নবী সহ সব ফেরেশতা সহ সবাই আছেন এই সৃষ্টির মধ্যে আর রাসূল পাক সবার জন্য রহমত যাই হোক আমি খেলে রসুলে পাওয়া কিছু আলোচনা ছোট বিষয় আলোচনা করলাম যে মানুষকে বিভ্রান্ত করার লাগে প্রথম স্কলার হোক আল্লাহ ইসলামের জেতাগুলো হয় এটার লোকের তুলনা তো ফয়লার লোকের তুলনা দেয় রেসলার লোকের তুলনা দেয় না ছবি বইয়া হোক না তার ইমান লোকের সে তোমার ইমান লিখবো সরিয়ে না আকিরা কিতাব লক্ষ্য ইমানের দাবি হইল তবে
বয়স যার গেছে একটা কিছু দেখাই দিল কইলা যে বড় ফিক সাহ বুড়িটি জবাব দিছি এখন আল্লাহ কে বাঁচতে সিরিয়া দিল সাহেব এখন যদি মনে এতরাজ থাকে পয়লা কথা হইল আল্লাহ আমার সামনে দিয়ান হইয়া বইয়া হয় ভোলা কেমন একটা আমার আশ্রমপুর থেকে কিতাব পড়াশোনা করছো ইউনিভার্সিটি ছেড়ে বাছো ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহীন কিতাব পড়া হয় সেই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে ভোলা কেমন হোক সুবহানাল্লাহ বুখারী রিওয়ায়ত আছে এর মধ্যে শাসন হতে দিকে ওই এটা আমার হতো কি বলে আরো হোলাশোলা হলো মুসলিম শরীফ হল রেওয়ায়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কি হলো জিকির শ্বাস প্রশ্বাস গুলোকে জানিব খুব সুবহানাল্লাহ বাসন বাসন জিকিরের দলিল শেখুলালা আসলে তালিম হিসাবে আর সেই বুজুর্গ হল থাকি শত শত প্রকার দুরুদ বর্ণিত আছে যার এক নমুনা হইল দোলাইল কথা বুঝছি না ই মুসলাম দিয়ে কিবা আপনারা
কবিতা আমি বলছি না আজকে দুনিয়ার যদি আল্লাহ নবীর তারিফ বলতে যাচ্ছে সোলমনি কালী যখন বোহারি শরীফ বোহারি শরীফ বোহারি শরীফ কিতাব তফসির এবং বোহারি রহমতুল্লাহ কিতাব তফসির আমি আলহামদুলিল্লাহ কথা উচিত